আপনি কতদিন প্রবাসে ছিলেন? আমি 18 বছর ছিলাম। 18 বছর, অনেক লং টাইম। লং টাইম, এটা যৌবন কালটাই ধরা চলে প্রবাসে কাটাই দিই। ওই ধরেন আর কি তাই। 25 থেকে 30 দিন। 25 থেকে 30 দিনের মধ্যে আপনি এক ডোজ সার রিং করে দিয়ে দিবেন পাশে। গাছের গোড়ায় থেকে কতটুক দূর দিয়ে? আপনার এখান থেকে প্রথম দিতে হবে 4 থেকে 6 আঙ্গুল দূরে। তাতে আপনার এই 16 বিঘাতে কত টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আশা করতেছেন আপনি? আমি আশা করতেছি মোর দিন 40 লাখের উপরে। 40 লক্ষ টাকার মতো আশা করতেছেন বিক্রি করবেন? আশা করতেছি, বাদ বাকিটা আল্লাহর হাত। দর্শক মিত্র আসসালামু আলাইকুম, কৃষি মিলে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনি সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আপনি এসেছি ফরিদপুর জেলা, ফরিদপুর সদর উপজেলা বাসার ভাইয়ের এই পেঁপে বাগানে। দর্শক, বাসার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাস থেকে আসার পরে সে এই পেঁপে চাষ শুরু করছেন। বাসার ভাইয়ের কাছ থেকে দর্শক আজকে আমরা জানবো সে কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে এই পেঁপে চাষ শুরু করলেন এবং এই পেঁপে চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, এতে কী পরিমাণে সে প্রফিট পাচ্ছে, কী কী ধরনের এই পেঁপের সমস্যার মুখোমুখি হতে হয়, বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরবো। দর্শক অবশ্যই আজকে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, প্রথমে চলুন বাগানটি একটু ঘুরে দেখা যাক। দর্শক, এখন চলুন বাসার ভাইয়ের সাথে কথা বলি এবং এই পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার বাগান এসে তো আমার প্রাণ জুড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে যে এত বড় বাগান এই অঞ্চলের মধ্যে আর দেখা যায় না, খুব অনেক বড় বাগান। আপনি কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে পেঁপে চাষ শুরু করলেন এবং পেঁপে চাষ কিভাবে করতেছেন, এর কি কি সমস্যার মুখোমুখি হতে হয়, ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, বিস্তারিত বলবেন। তার আগে যদি আপনি সংক্ষেপে আপনি পরিচয়টা দেন। আমার পরিচয় হলো, আমার নাম হলো আবুল বাশার, বাবার নাম আফসারউদ্দিন, মারা গেছেন। ছয় ভাই বোনের মধ্যে আমি বড়, আমি প্রবাসে ছিলাম। আচ্ছা, প্রবাসে ছিলেন। আপনি কতদিন প্রবাসে ছিলেন? আমি 18 বছর ছিলাম। 18 বছর, অনেক লং টাইম। লং টাইম, এটা যৌবন কালটাই ধরা চলে প্রবাসে কাটাই ওই ধরেন আর কি তাই। আচ্ছা, আপনি প্রবাসে কোন রাষ্ট্রে ছিলেন? আমি সৌদিতে ছিলাম, খুব ভালো জবে ছিলাম। ওইখান থেকে পরে আমি দেশে চলে আসছি। দেশে চলে আসার পরে আপনার এই পেঁপের চাষটা শুরু করলাম। আচ্ছা, এই পেঁপের চাষ যে শুরু করলেন, আসলে কিভাবে ভাই শুরু করলেন? এটা শুরু করলাম আমি একটা হৃদয়ে মাটির মানুষে, আমি একটা প্রোগ্রাম দেখছিলাম শাইখ সিরাজ স্যারের, সেটা হলো গাজীপুরের রিপন ভাইয়ের কোনা বাড়ির। তা ওনার দেখে, উনি তখন যুবক, ওনার দেখে আমার কাছে খুব ভালো লাগলো তার এই পেঁপের চাষটা দেখে। পরে আমি চিন্তা করলাম বাড়িতে কী করব, বাড়িতে কী করলে তাহলে আমি পেঁপের এই পেঁপের প্রজেক্টটা করব। তা প্রথম আসে আমি আপনার দশ বিঘা নিয়ে প্রথম আমি শুরু করি। প্রথম আপনি দশ বিঘা নিয়ে শুরু করি তা দেখলাম যে না, এখানে খুব সাফল্য আছে, ভালো আছে সব কিছু। তা এই বছর আমি সেইভাবে থেকে আপনি আর কি শুরু করা। আচ্ছা চলুন আমরা একটু বাগানটা ঘুরে দেখি, আসেন। আচ্ছা ভাই, এই গাছটা আপনার কি পরিমাণে এই মুহূর্তে পেঁপে আছে? এখানে দেখেন আপনি 2, 4, 3, 7, 10, 12, 15, 19 25, 30টা পেঁপে আছে মিনিমাম এখানে এখন। তাতে এক একটা পেঁপেতে গড়ে কতটুকু হতে পারে, 1.5 কেজি? হ্যাঁ, 1.5 কেজি, যদি কিছু বেশি আছে এটা 3 কেজির উপরে আছে, 2 কেজি আছে, 2.5 কেজি আছে, 1 কেজি আছে। আপনি এবারে যে এই মুহূর্তে মোর দেন 45 কিলো, 45 কিলো কি 40 কিলোর উপরে মাল আছে এখানে। 40 কিলো, মানে 40 কেজির উপরে মাল আছে, 40 কেজির উপরে মাল আছে এখানে। আরও তো ধরবে এই গাছটা কতদিন পর্যন্ত? মা, এটাই বড় হয়ে আপনি এখানে মিনিমাম 60 ক্রস করবে। আরো তো পেঁপে মানে বড় হবে, এই জন্য যাতে না পড়ে যায় গাছ, যাতে না পড়ে যায় সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে, সাপোর্টিং হিসাবে আপনার এই খুঁটি গেড়ে দিচ্ছে। জি জি। আচ্ছা ভাই, আপনি এখানে টোটাল কত বিঘা পেঁপে করতেছেন এই বছরে? আমি এই বছরে 16 বিঘা পেঁপে করতেছেন।
আজকে আপনি এই পেপেসা শুরু করছেন আজ কত বছর? আমি 3 বছর। 3 বছর যাবত এই বছরে সবচেয়ে বেশি করছি। সবচেয়ে বেশি এই বছর, মানে সাফল্য পাইছি অন্য 2 বছর, এই বছরে বেশি করছি আর কি। না সেটাই তো, সফলতা না পাইলে তো আর ওখানে আগ্রহ থাকে না, আগ্রহ সৃষ্টি হয় না। তো আপনি যেহেতু করতেছেন তো সেক্ষেত্রে তো অবশ্যই যেহেতু ভালো রেজাল্ট পাচ্ছেন সেহেতু আগ্রহ সৃষ্টি হচ্ছে। জি, আপনি কোন জাতের পেঁপে করছেন? আসলে আমি তো প্রবাস থেকে আসছি, আমি জাত এতটা আমি জানি না। আমি জাত টানছিলাম মাগুরা থেকে। তো এই ভদ্রলোক আমাকে বলছিলেন এটা কেরালার একটা জাত, ইন্ডিয়ার কেরালা প্রদেশ, সেখানে তাদের এক লোক থাকে, সেইখান থেকে সে বাগান থেকে আনছে। আচ্ছা, সে চাষ করছে, আমি তার বাগান দেখে আমার খুব ভালো লাগছে, তখন আমি সেই বাগান থেকে আমি এইগুলি নিয়ে এসেছি। আসলে জাতটা কি এটা আমি বলতে পারবো না। ও আচ্ছা, সে ইন্ডিয়ার কেরালা থেকে আনছে মাগুরা। মাগুরা তার কাছ থেকে আপনি কালেক্ট করছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা এই যে পেঁপের চারাগুলো কিভাবে রোপণ করেন, মাদা তৈরি করে না ডাইরেক্ট চারা রোপণ করেন? এখানে 2 পদ্ধতিতে রোপণ করা যায়, যেহেতু আমার হলো কাজ বেশি তো আমি ডাইরেক্ট রোপণ করি, কিন্তু মাদা তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয়। আপনারা ডাইরেক্ট রোপণ করেন? ডাইরেক্ট রোপণ করি, অনেক অনেক কাজ তো আমার। হ্যাঁ, আপনার তো অনেক অনেক বিঘা জমিতে করেন। এই কারণে আমি মাদা তৈরি করতে পারি না, কিন্তু মাদা তৈরি করেই লাগানোর নিয়ম। আচ্ছা, আপনি যেহেতু যে সিস্টেমে রোপণ করেন আমাদের দর্শকদের ওই সিস্টেমটাই বলবো, আপনার এই ডাইরেক্ট কিভাবে রোপণ করেন? ডাইরেক্ট কিভাবে রোপণ করি, এখানে আপনার 6 ফিট বাই 6 ফিট এই দূরত্বটা দিয়ে আমি গাছের দূরত্ব ছয় ফিট। এক লাইন থেকে আরেক লাইনে কত? সবই ছয় ফিট। স্কোয়ারে ছয় ফিট। স্কোয়ারে 6 ফিটের পরে ওইখানে আপনি 3টে থেকে 4টে মিনিমাম 2টে চারা লাগাইতে হবে। মনে করছে 3টে থেকে 4টে লাগালে সবচেয়ে ভালো হয়। জি, যে আপনার কোনটা পুরুষ হবে কোনটা পেঁপে হবে এটা তো বোঝা যাবে না। বোঝা যাবে না। এই জন্যই আপনার লাগাইলে যেটা পুরুষ হবে এটা কাটি ফেলে দিলাম আর এটা রইলো। আর যদি আপনি একটা লাগান তাহলে পুরুষ হয়ে গেলে ওই জায়গা থেকে আপনি ফসল পাবেন না। জি জি জি, 2-3 বছর আর কোনো কিছু উৎপাদন হবে না। এই জন্য 3-4টে লাগান। 3-4টে লাগায় আপনি দেখেন এইটে, এখানে আমার 4টে গাছ ছিল। জি, অলরেডি 2টে গাছ আছে। 2টে আছে আর 2টি কেটে ফেলছেন? আর 2টি আমি কেটে ফেলছি। মানে যে ওইটু 2টা ভালো হয় না কেটে ফেলছি? কেটে ফেলছি। আচ্ছা, আপনার এই লাগানোর সময় কোনো ধরনের সার প্রয়োগ করেন কি না, না ডাইরেক্ট শুধু চারাই রোপণ করেন? না, লাগানোর সময় কোনো সার দিতে হয় না। প্রথম আপনি নিয়মটা হলো প্রথম আপনি চারা লাগাই যাবেন, লাগায় পানি দেওয়ার পরে চারাটা যখন মানে সতেজ হয়ে যাবে পাইছে যাবে 25-30 দিনের মধ্যে। 25-30 দিনের মধ্যে আপনি 1 ডোজ সার রিং করে দিয়ে দেবেন পাশে। গাছের গোড়ায় থেকে কতটুক দূর দিয়ে? আপনার এখান থেকে প্রথম দিতে হবে 4-6 আঙ্গুল দূরে। জৈব তো প্রথম তো চাষের নিচে দিতে হয়। আপনারা চাষের নিচে সমস্ত জমিতে ছিটাই দেন? সমস্ত জমিতেই ছিটাই দিতে হবে চাষের নিচে। আচ্ছা, তারপরে হলো আপনার এই চারা রোপণের 25-30 দিন বয়সে ইউরিয়া, টিএসপি, পটাশ এই 3টা সার মিক্স করে আপনার 4-6 আঙুল দূর দিয়ে আপনি এই সারটা দিয়ে দেন রিং করে। রিং করে দিয়ে রিংটা ঢাকিয়ে পরে সেচ দিতে হবে। আচ্ছা, সেচ দিয়ে দিবেন। নেক্সট, এরপরে দ্বিতীয় স্টেপে কতদিন পরে? স্টেপটা যখন আপনার কতটুকু উচ্চতা দেখাবো মাটি থেকে মনে করেন এতটুকু উচ্চতা হয়েছে। জি, মনে করেন যে কতদিন বয়স হতে পারে তাতে? আপনার দেড় মাসের মতো, মানে 40-45 দিন এইরকমই আর কি। ওই তখন উপরে সার দিতে হবে। ওইটাই? হ্যাঁ, এই সারটা তখন উপরে দিয়ে ওই আস্তে আস্তে পুটা এই যে ভিটিটা দেখতেছেন এটা তৈরি করে দিতে হবে। হাফ দিতে হবে, কারণ তখন তো গাছ চিকন এবং ছোট। জি, তখন যদি আপনি পুড়ে দেন তখন তো গাছটা ঢেকে যাবে। জি জি জি, তা দেওয়ার পরে গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এই চোটেই আপনার গাছে ফুল ফল এসে যাবে। আপনি তাতে 45-50 দিন বয়সে দ্বিতীয় ডোজ সার প্রয়োগ করেন, সেই সময় কি ওই আগের ডোজই না ডাবল প্রয়োগ করেন? না, দ্বিতীয় ডোজ ওই একই, ওই সেম একই সেম একই পরিমাণে হবে। একই পরিমাণে দেওয়ার পরে আপনার গাছে পরিচয় এসে যাবে, পুরুষ না মহিলা ফুল এসে যাবে গাছে, ফল এসে যাবে। এটা ফুল কতদিন বয়সে আসে? 3 মাস বয়সে আসে। 3 মাস, 90 দিনে? 90 দিন আসে, কিছু বেশিও হতে পারে কমও হতে পারে, 90 দিন 100 দিনের মধ্যে পরিবেশ অনুযায়ী। আচ্ছা, আপনার এই দ্বিতীয় ডোজ যেহেতু বললেন যে 45-50 দিন, তৃতীয় ডোজ কতদিন বয়সে? তৃতীয় ডোজটাই তো আপনার এটা বলতে হবে এখন, যে আপনার এই ফুল ফল যখন এসে যাবে গাছে আপনি দেখবেন কোনটা পুরুষ কোনটা মহিলা। জি,
এই পুরুষগুলো কাটি ফেলে দিয়ে জমির একদম নিট এন্ড ক্লিন করতে হবে। এই গাছগুলি থাকবে ওই আপনি 90 দিন বয়সের মতো, 90 দিন বয়সের মধ্যে। 90 দিন বয়স পার হয়ে যাওয়ার পরে যখন ফুল ফল পরিপূর্ণভাবে এসে যাবে, আপনি মনে করেন যে এই এখানে এখানে তো চারটি গাছ ছিল, এখন দুটি আছে, তার মানে আমি দুটি গাছ কাটি ফেলছি, পুরুষ হয়েছিল, কাটি ফেলার পরে দুটি গাছ আছে, তখন আমি চারপাশে সার দিয়ে বড় রকমের মাটি দিয়ে গুঁড়া বানিয়ে দিতে হবে। মনে করেন যে আপনি 90 থেকে 95 দিনে তৃতীয় ডোজ সার দিয়ে সমস্ত জমি পরিষ্কার করে তারপরে সার দিয়ে আপনি মাটি উঠাই দিয়ে দিবেন একদম। এই হলো তৃতীয় ডোজের কাজ। তৃতীয় ডোজ মানে আপনার আবাদ শেষ। আবাদ শেষ মানে যে আর পরিচর্যার দরকার নাই। দরকার নাই, এখন আপনার মাঝে মাঝে স্প্রে করে রাখতে হবে। আচ্ছা, এই তৃতীয় ডোজে আপনি কি পরিমাণ সার প্রয়োগ করেছেন আপনি প্রতিটা গাছের ক্ষেত্রে? এখানে প্রতিটা গাছের ক্ষেত্রে আপনার টিএসপিটা একটু বাড়াই দিতে হবে। টিএসপি যেহেতু আপনার এই ফলটা এখন গাছে আসবে, জি জি, তা টিএসপিটা যদি আপনি বাড়াই দেন, এখানে আপনি 35 কেজি দিয়েছিলেন, আপনি সেখানে আরও 5 কেজি 7 কেজি বাড়াই দিতে পারেন। জি জি জি, তাতে আপনার আপনার কি পরিমাণ প্রয়োগ করছেন আপনার ক্ষেত্রে যদি একটু বলেন? আমার ক্ষেত্রে আমি 40 কেজি টিএসপি কত শতাংশে? এই 26%। 26% টিএসপি হলো 40 কেজি। জি, আর ইউরিয়া কয় কেজি? ইউরিয়া আছে, আমি ইউরিয়ার পরিমাণটা তখন কমায় আনতে হবে, একটু কমায় দিতে হবে, কমায় আনতে হবে, কারণ ইউরিয়া তাতে কত কেজি প্রয়োগ করছেন আপনি? আমি 7 কেজি দিছি। আপনার হলো 26% 7 কেজি। 7 কেজি। আর আপনার পটাশ, পটাশটা কত কেজি? পটাশটা 17 কেজি 26%। এই পরিমাণে আপনার দিয়ে আপনার গাছের গোড়ায়। আচ্ছা, তৃতীয় ডোজে আপনি গাছের গোড়া থেকে কতটুকু দূরত্বে এই সারটা প্রয়োগ করেন? আমরা যদি একটু বসে বলি, এই এখান থেকে এই দূরত্বটাতে প্রায় এক থেকে দেড় ফিট ওই ধরেন এক ফিট দূরে দিয়ে তারপরে আপনার মাটি ওই ওইখান থেকে আইনি এইভাবে ঢেকে দেওয়া হবে। আচ্ছা, ওই সাইড থেকে ফাঁকে থেকে মাটি নিয়ে এসে ঢেকে দিবেন, এইভাবে দিলেই হয়, হয়ে যাবে। আচ্ছা, সার কি এর পরে আর কোনো প্রয়োগ করতে হয়? দেখেন, এখানে এখানে অন্য একটা কথা আছে, যদি আপনি এই পেঁপে গুলেরে যদি আপনি গাছ থেকে কাঁচা বিক্রি করেন, জি জি, তাহলে এই গাছে সার না দিলেও চলবে। কাঁচা বিক্রি করলে সার দেওয়ার প্রয়োজন নাই? না দিলেও চলবে। কিভাবে? আপনার এখানে থেকে 5-6টা পেঁপে আপনি ভেঙে দিলেন, গাছটা হালকা হয়ে গেল, মানে খাদ্যটা গাছে পরিপূর্ণ পাইল, আবার ভাঙলেন, আবার দিলেন, এইভাবে। কিন্তু যদি আপনি পাকান আমার মতো, আমি যে পদ্ধতি ব্যবহার করতেছি পাকাইতেছি আমি, তা পাকাইলে এ তো পরিপূর্ণ সমস্ত গাছে ফল খাইতেছে। আপনি পাকাইলে পেরে সার আবার পরবর্তীতে আবার দিতে হবে, হবে না হলে কি হবে? ফল ছোট হয়ে, ফল ছোট হয়ে যাবে, গাছ দুর্বল হয়ে যাবে, গাছ দুর্বল হয়ে যায়। জি, পরবর্তীতে সার দিতে হবে। আচ্ছা ভাই, এই পেঁপে যে চাষ করতেছেন আপনি যেহেতু 3 বছর ধরে, এই পেঁপে সে পেঁপের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বেশিরভাগ? আসলে ফসলের অনেক ধরনের সমস্যা হয়, পেঁপে তো অনেক সমস্যা, তার ভিতর প্রথম হলো আপনার পাতা হলুদ হয়ে যাওয়া। এটা পাতা হলুদ কিসের জন্য? মোজাইক ভাইরাস হওয়ার জন্য। এখানে আপনার দস্তার অভাব হয়, তা আপনি যদি ভালো করে দস্তা প্রয়োগ করেন ওইটা ঠিক হয়ে যাবে। এরপরে আছে আপনার পাতা কুকড়ানো। এই নিয়মটা হলো আপনার এই 20 থেকে 25 দিনের মধ্যে, যদি প্রতি মাসে 20-25 দিনের পরে আপনি একটা স্প্রে করে দেন, আপনার ওই সিনজেন্ডা কোম্পানির যেমন ভাটিমেক আছে, আর এর সাথে আর একটা বিষ দিয়ে যদি আপনি স্প্রে করতে থাকেন, এইভাবে ওই সাদা মাছিগুলি আর বসবে না, ওইটা আপনার এই কুকড়াবে না। মানে কি আপনার যদি সাদা মাছি কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে আর এই মোজাইক ভাইরাসটা অ্যাটাক হবে না? আসবে না, অ্যাটাক হবে না। এটা কতদিন পর পর আপনি এই স্প্রে? আমরা স্প্রে করি এক মাসের মধ্যে। চারা রোপণের কয়দিন পর থেকে শুরু করে? চারা রোপণের প্রথম পর্যায়ে চারা রোপণের আপনার 20-25 দিন পর থেকেই শুরু করি। এরপরে 20-25 দিন পর থেকে রিং করে সার দিয়ে দেই, তারপরে সেচ দেওয়ার পরে আর আমরা ওই নিয়মিতভাবে এক মাস পর পর আমরা স্প্রে করতেই থাকি। মানে এক মাস পর পর আপনারা এই, মানে এক মাসের মধ্যেই আর কি, যে কোনো দিন 20-25 দিনের মধ্যে আপনারা এই সাদা মাছের দমনের জন্য ভাটিমেক প্রয়োগ করেন? জি। এছাড়া আর কোনো কীটনাশক প্রয়োগ করতে হয়? হ্যাঁ আছে। আর কি প্রয়োগ করেন? কীটনাশকের মধ্যে আপনার সানগন নামে একটা ওষুধ আছে যেটা আমি ব্যবহার করি আর কি, জন্য ওটাও এর সাথে বিষ হিসাবে পোকার দমনের। হ্যাঁ হ্যাঁ। আবার আর একটা দেখা যায় কি, যে আপনি আসেন দেখেন, এই যে এটা দেখেন আর কি, ভিতরে এগুলেতে নাই এটাই হয়েছে মিলিবাগ। হ্যাঁ, এটা হলো আপনার যারা কয় বাংলা কয় আমরা জাপ পোকা। হ্যাঁ, এটা কি জাপ পোকা না মিলিবাগ? এটা জাপ পোকা। এই জাপ পোকা এটা বেশি ছিল, তখন আমরা ব্যবহার করতাম হলো ওই একতারা ব্যবহার করেন। আর আপনি সাদা মাছের জন্য হলো ভাটিমেঘ এবং
সানগড়টা ব্যবহার করি। তো এভাবে যদি আপনি নিয়মিত স্প্রে করতে থাকেন ইনশাল্লাহ কোনো রোগ জীবাণু আসবে না, 25 দিন পর পর তাতে আর কোনো সমস্যা হবে না। এবং এটা খরচ কিন্তু খুব বেশি না, এটা তো সিম্পল 3 গ্রাম অথবা 4 গ্রাম পানি লাগবে আপনার 26 শতক জমিতে, তাতে সর্বোচ্চ 400-350 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আচ্ছা এছাড়া আর কোনো ধরনের আপনি ছত্রাকনাশক প্রয়োগ করেন কিনা? ছত্রাকনাশক আমি এখনও প্রয়োগ করিনি, তাতে আপনার আর একটা ওষুধ আছে সেটা একবার ব্যবহার করছি, সেটা উন্নত মানের ছত্রাকনাশক, ওটার নাম ছিল কাসুমিন। কাসুমিন এটা কোথায় পাওয়া যায়? এটা জাপানের ওষুধ। এটা কি বাংলাদেশে পাওয়া যায়? সে বলা বল কোন কোম্পানি করে? সেতু কর্পোরেশনের। ও কাসুমিন, কাসুমিন ছত্রাকনাশক। এটা আপনার এই গাছের জিরো থেকে পর্যন্ত কয়বার? এটা আমার 4 বার হয়ে গেছে। 4 বার কতদিন পর পর? এক মাসের মধ্যে ওই মনে করেন আপনার কাসুমিনটা একবার দিলাম, আরবার অন্য ভাটিমে একটা দিলাম, একবার কাসুমিনটা একবার দিলাম, ভাটিমে একটা একবার দিলাম, এক তারাটা একবার দিলাম, তবে পর্যায়ক্রমে এবার চলতে থাকে। তাতে এমন করেন যে এক মাস পর পর এগুলো প্রয়োগ করে? জি। এছাড়া আর কোনো হরমোন বা পিজিআর বা ভিটামিন ফলোরা এগুলো প্রয়োগ করেন? না, এগুলি আমি দেই না, এগুলি আমি দেই না, প্রয়োজন হয় না। একটা কথা হলো কি যে আপনার কি সোলো বোরন স্প্রে করেন কিনা? সেটাই, এই সোলোবার বোরনটা আপনার স্প্রে করতে হয়। এর কতদিন পর পর স্প্রে করেন? এটা আপনার খুব বেশি করতে হয় না, ফল আসার সময় একবার আর ফল আসলে আর একবার। মনে করেন যে ফল আসতেছে, ফুল আসছে, তখন একবার স্প্রে করতে হবে ওই সময়। হ্যাঁ, আর এরপরে আবার স্প্রে করতে হবে, ফলটা হয়ে যেতেছে মাঝে একবার এটা স্প্রে করে দিলাম। কতদিন গ্যাপ দিয়ে? তাতে কতদিন গ্যাপ? মাসখানেক, এক মাসের মতো, এক মাসের গ্যাপ দিয়ে। তাতে কি হবে, ত্বকটা ভালো থাকবে। জি, এটা একদম লেভেল সুন্দর থাকবে, সুন্দর থাকবে, আঁকা বাঁকা হবে না, আঁকা বাঁকা হবে না। এই এর জন্যই আপনার হবে আর পুষ্ট হবে, এর জন্যই আপনার এই সোলোবার বোরনটা। সোলোবার বোরন, এর সাথে কি জিঙ্ক সালফেট প্রয়োগ করেন কিনা? সালফেট তো অবশ্যই দেই, সেটা সোলোবার বোরন আর জিঙ্ক সালফেট। জিঙ্কটা হলো দেই আপনার পাতা যখন হলুদ হয়ে যাবে, জি জি জি, তখন আপনার জিঙ্কটা দিতে হয়, কিংবা পাতাটা সিরা সিরা ওই চেরা পাতা আছে না, জি জি জি, এই সিরা সিরা, তারপরে আপনার ওই হলুদ হয়ে গেলে আপনার জিঙ্কটা দিতে হবে, বুঝতে হবে আপনার জিঙ্কের ঘাটতি হয়েছে। ও, পাতা যখন হলো ছিঁড়া ছিঁড়া ভাব হবে তখনই জিঙ্ক সালফেট স্প্রে করবেন, বুঝতে হবে যে আপনার জিঙ্কের প্রয়োজন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন জিঙ্কের সাথে যে কোনো একটা বিষ আপনি দিয়ে দেবেন, যে কোনো আপনি সাইফারমেথিন গ্রুপে একটা কীটনাশক প্রয়োগ করলে হবে, হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনার প্রতি শতাংশে কতগুলো মাদা তৈরি করছেন এবং কয়টা করে চারা রোপণ করছেন? এখানে প্রতি শতাংশতে আপনার 12টা করে চারা পড়বে। 12টা করে চারা না মাদা? মাদা, 12টা করে মাদা। তাহলে প্রতিটা মাদায় দিচ্ছেন কয়টা করে চারা? এখানে মিনিমাম 3 বা 36টা, 3টা করে লাগাতেই মিনিমাম লাগাইতে হবে, 3টা করে লাগাইতে হবে, 3টা করে লাগালে সবে তবে রিস্ক থেকে যাবে, 3টা করে লাগানো বেটার। হ্যাঁ, 3টা করে লাগানো বেটার, যেহেতু আমি তো এত বড়টা প্রজেক্ট করতেছি, আমি তো রিস্ক আমি নিতে রাজি নাই। জি জি জি, আমাকে 100% কনফার্ম থাকতেই হবে। জি অবশ্যই অবশ্যই থাকতে হবে, এই জন্যই চারা একটা বেশি লাগানো, একটা বেশি লাগাই। এখানে আপনার চারার জন্য সামান্য কিছু টাকা খরচ হবে, জি, কিন্তু আপনার মানে বাগানটা পরিপূর্ণ থাকবে, জি, মানে মার যাওয়ার কোনো মাদা ভয় থাকবে না, সম্ভাবনাই থাকবে না। আচ্ছা ভাই, এই আপনি 16 বিঘাতে তাহলে মানে চারা রোপণ থেকে শুরু করে এবং মার্কেটিং জাত করা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে? এখানে আমার চারা রোপণ থেকে শুরু করে আর মার্কেটিং শেষ পর্যন্ত এখানে আপনার টাকা খরচ হয়ে যাবে মিনিমাম 9 থেকে 10 লাখ। 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে মার্কেটিং পর্যন্ত? মার্কেটিং পর্যন্ত, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত। আচ্ছা ভাই, আপনার এই টোটাল জমিতে কতগুলো মাদা আছে? এখানে আপনার প্রায় 4,500-এর উপরে আছে। 4,500-এর উপরে মাদা আছে? 4,500-এর উপরে মাদা আছে। 4,500 এবং গাছের সংখ্যা মিনিমাম 6,000 আছে। গাছের সংখ্যা 6,000, এক জায়গা দুটি আছে, তিনটি আছে, জি জি জি, এরকম মিলে প্রায় 6,000 গাছ আছে। আচ্ছা, এই যে এত পরিমাণে পেঁপে, এই পেঁপেগুলো আপনি কিভাবে কাঁচা বিক্রি করেন না পাকা বিক্রি করেন? আমার উদ্দেশ্য মূলত পাকা। আপনি পাকাই বিক্রি করেন? পাকা বিক্রি করার উদ্দেশ্য আমি পাকা বিক্রি করার জন্য রেখে দিয়েছি, কিন্তু এখানে আপনার দেখতে হবে এই এই যে পেঁপেটা দেখেন, জি জি জি, এই পেঁপেটা কিন্তু ই হয়ে গেছে, যারে আমরা ওই আপনার পরিপূর্ণ হবে না, এই সব পেঁপেগুলো আমি কাটি কাটি আনি, এগুলি বিক্রি করে দেবো, ছোটগুলো বিক্রি, ছোটগুলো বিক্রি করে দেবো, যেগুলি আর বড়ই হবে না, জি, আর বাদ বাকিগুলি কিন্তু আমার পাকাই টার্গেট।
পাকায় টার্গেট। আপনি কি গত বছরও পাকায় বিক্রি করছেন? গত বছরে অর্ধেক বিক্রি করছি পাকায়, অর্ধেক কাঁচা। মানে যে কিছু পাকা এবং কিছু কাঁচা। জি। আচ্ছা, এক একটা গাছ থেকে মনে করেন পরিপূর্ণ একদম শেষ বয়স পর্যন্ত কত কেজি পেঁপে পাইতে পারেন আপনি? এখানে তো কেজির হিসাব তো সঠিকভাবে বলা যাবে না, তবে আমাদের হিসাবটা হলো পিস পিস। আমার এই গাছটায় মনে করেন আপনি 35 পিস আছে। জি জি, 35-এর উপরে আছে। কোনো কোনো গাছ আছে 15, কোনো কোনো গাছ আছে 10, কোনো কোনো গাছ আছে 25। এভাবে আমার হিসটা হিসাব হলো এভারেজে 20 রাখা। 20 পিস রাখা? 20 পিস রাখা, মানে বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ। তাতে আমার টার্গেট হলো আপনার প্রায় 90,000 পিস পাকা পেঁপে, মানে পাকানো সম্ভব। 90,000 পিস মানে পাকাটাই। তাতে আপনার প্রতি পিসের রেট কেমন পাচ্ছেন এই পাকা পেঁপের? গত বছর পেয়েছেন বা এবছর পাওয়ার সম্ভাবনা কেমন? মার্কেটে তো আপনার 45-50 টাকা হলো কেজি। জি। কেজি হিসেবে দেখা যাইতে পারে কি যে আমার যদি এভারেজ ওজন হয় 1.5 কেজি, জি, 65-70 টাকা এভারেজ আসবে। এটা আমার আমার ধারণা আর কি। আপনি গত বছর কেমন বিক্রি করছেন, কত রেটে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত বছর আমি প্রায় 45 টাকা রেটে বিক্রি করছি। মানে 45 টাকা প্রতি পিস পাকা পেঁপে? না না, কেজি। ও, কেজি হলো 45 টাকা পাকা পেঁপে। হ্যাঁ। এরপর আপনার ওজনে যা হয়। ওজনে যা হয়, ওজনে যা হয়। তাতে আপনার এই 16 বিঘাতে কত টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আশা করতেছেন আপনি? আমি আশা করতেছি মোর দেন 40 লাখের উপরে। 40 লক্ষ টাকার মতো আশা করতেছেন বিক্রি? আশা করতেছি, বাদ বাকিটা আল্লাহর হাত। হ্যাঁ, সেটা তো অবশ্যই। না হবে জানি না, এতে এত বলা যাবে না, তবে আমার টার্গেট আর কি। টার্গেট আপনি গত বছরের অভিজ্ঞতা থেকে এই বছরে যে আপনি 40 লাখ টাকার মতো সেল করার সম্ভব হবে পাকা পেঁপে? হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে তাই হবে, তো বেশি হইতে পারে, আবার বেশি হইতে পারে, কম বেশি হবে কিছু এই আর কি। আচ্ছা ভাই, অনেকে বেকার আছে, অনেকে বিদেশ থেকে চলে আসছে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? আরে ভাই, বিদেশেতে আসলে আপনার টেনশন কিসের? আমি বিদেশে যাইতে পারলাম না, আমি কাজ করতেছি। পেঁপে চাষ করেন, অন্য কাজ করেন, আর যদি এভাবে যদি কেউ আমার কাছে সাহায্য চায়, 100 ভাগের 100 ভাগ সাহায্য করবো। আপনি কেউ করতে চাইলে সহযোগিতা আছে? সহযোগিতা অবশ্যই, সে তো আর আমার রিজিক নেবে না, সে পরিশ্রম করে খাবে, আমি তাদের একটু পথ দেখাবেই তো। আর কিছু না, সে বীজ চাইলে বীজ দেবো, চারা চাইলে চারা দেবো, কোনো আপনার আপনার কোনো প্রযুক্তি কোনো সাজেশন যদি বলে যে আমার একটু ভিজিট করে দেখে আসেন, আমি তাও যাবো, সমস্যা কি? তাহলে তো অবশ্যই সহযোগিতা পাবে যারা নতুন করবে। আমি যখন প্রথম করি তখন যে ভদ্রলোকের কাছ থেকে আমি আনছিলাম, তিনি অকৃপণ্যভাবে আমার এই সাহায্য সহযোগিতা করে গেছেন, সহযোগিতা করছেন অবশ্যই। আমার এই বাগানে সেই তিনি 6 বার আসছেন, 6 বার মাগুরা থেকে 6 বার আসছেন আমার কাছে। আমি ফোন করি, সে চলে আসে, এই সমস্যা সাজেশন চাইলে সাজেশন দেয়, বিভিন্নভাবে সাহায্য করে, আমিও করব। ঠিক আছে ভাই, আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো, ভালো থাকেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকেন রবিউল ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।